একটি হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত একজন বিএনপি নেতা, যাকে হত্যা করা হয়েছে তিনি বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির একজন কর্মকর্তা, আর যার বিরুদ্ধে হত্যার অভিযোগ তার নাম শেখ রবিউল আলম। আগেই বলেছি তিনি একজন বিএনপি নেতা। তিনি দীপ্ত টিভির কর্মকর্তা তামিমকে পিটিএ হত্যার দায়ে অভিযুক্ত। রবিউল আলম বিএনপির পরিচিত একজন নেতা, ঢাকা দশ আসন থেকে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন এবং বিগত দেড় দশকেরও বেশি সময়ে আওয়ামী লীগের দানবীয় দুঃশাসনের কালে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা নিপীড়িত এবং নির্যাতিত হয়েছেন, এই শেখ রবিউল আলমও তাদের একজন। সেই রবিউল আলমের বিরুদ্ধে এখন পরিবর্তিত বাংলাদেশে হত্যাকাণ্ডের অভিযোগ আসলো। সেই হত্যাকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে বিএনপির অবস্থান এবং সেটার আলোকে বিএনপির কিছু প্রশংসা এবং কিছু সমালোচনার জায়গাটা নিয়ে আজকে কথা বলব। শেখ রবিউল আলম বিগত দেড় দশকেরও বেশি সময় অধিকাংশের ক্ষেত্রে কারো নামের আগে যদি শেখ থাকতো তাহলে তার সাতক্ষণ মাপ ছিল। এখন পরিবর্তিত বাংলাদেশ, এখন শেখ থাকুক আর রহমান থাকুক, কারো মাপ পাওয়ার কথা নয়। সেরকম একটা বাস্তবতায় বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির কর্মকর্তাকে শেখ রবিউল আলম বা তার লোকজন পিটিয়ে হত্যা করল বলে যে অভিযোগ আসলো, এর কারণ কি? রবিউল আলমের একটি কি বলবো রিয়েল এস্টেট কোম্পানি আছে যতদূর জানি। সেই সূত্র দিয়ে, সেই সূত্রে তিনি একটি জায়গা নিয়েছেন, জায়গা নিয়ে সেখানে ভবন নির্মাণ করেছেন এবং জায়গার যে মালিক, জমির যে মালিক, যে যতগুলো ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা তিনি ততগুলো ফ্ল্যাট দেননি এবং দুর্ভাগ্যজনকভাবে এই তামিমের বাবাই হচ্ছে সেই জমির মালিক। তামিমকেও পিটিয়েছে, তার বাবাকেও পিটিয়েছে। তামিমকে পিটিয়ে হত্যা করেছে, তামিমের বাবা আহত হয়েছে। আর এই যে অভিযোগ, এই অভিযোগের সত্যতাটা কি? মোটামুটিভাবে সত্য এটা যে ওই, মোটামুটি নয়, এটা সত্য যে ওই যে ডেভেলপার কোম্পানির কথা বলছি সেটা রবিউল আলমের, ফ্ল্যাট নিয়ে যে সমস্যা হয়েছিল সেটা সত্য। রবিউল আলমের কোম্পানির লোকজন যে তামিমকে পিটিয়ে হত্যা করেছে এবং তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে, ফ্ল্যাট যেটা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি, এটা সত্য। এখন প্রশ্ন হচ্ছে রবিউল আলম সরাসরি পিটিয়ে হত্যায় অংশ নিয়েছেন কি না, সেটা একটা প্রশ্ন থাকতে পারে, না থাকার সম্ভাবনা বেশি হতে পারে, সিসিটিভি ফুটেজ আছে সেটা প্রমাণ হবে। কিন্তু এই যে বিরোধকে কেন্দ্র করে তার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা বহিরাগত মাস্তান বা সন্ত্রাসীদের নিয়ে একজন মানুষকে বাসায় ঢুকে পিটিয়ে হত্যার মতো ঘটনা যে ঘটল, এই দায় রবিউল আলম এড়াতে পারেন কি না? যদি সত্যি সত্যি রবিউল আলমের প্রতিষ্ঠান এই হত্যাকাণ্ডটি, প্রতিষ্ঠানের কর্মকর্তারা যদি এই হত্যাকাণ্ডটি সংগঠিত করে থাকেন, তাহলে রবিউল আলম দায় এড়াতে পারেন না। যদি তার সঙ্গে জমি এবং ফ্ল্যাট নিয়ে গোলযোগ থেকে থাকে, তার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসীরা এসে যদি দীপ্ত টিভির কর্মকর্তা এবং তার বাবাকে, তামিম এবং তার বাবাকে পিটিয়ে হত্যা করে, বাবাকে আহত করে, ছেলেকে হত্যা করে, তাহলেও রবিউল আলম দায় এড়াতে পারেন না। এই যে দায় এড়াতে পারেন না, এরপর ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে কয়েকজন, তাদের সূত্র দিয়েও নিশ্চিত হওয়া গেছে যে, মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, পুলিশ সূত্রে নিশ্চিত, এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি ওইভাবে বলতে চাই না যে রবিউল আলমই হত্যাকারী। আমি বলছি রবিউল আলম হত্যার দায়ে অভিযুক্ত এবং তার প্রতিষ্ঠানের কর্মকর্তারা হত্যার দায়ে অভিযুক্ত, তার ভাড়া করা লোকজন হত্যা করেছে সেই দায়েও তিনি অভিযুক্ত। এখন প্রশ্ন হচ্ছে যে রবিউল আলমের বিরুদ্ধে বিএনপির একজন পরিচিত নেতা, তিনি বিগত দেড় দশক ধরে টেলিভিশন টক শোতে অংশ নিয়েছেন, ভালো কথা বলেন, বিএনপির পক্ষে যুক্তি দিয়ে কথা বলেছেন, নিজের নিপীড়ন নির্যাতনের কথা বলেছেন, নিজের ব্যবসায় ক্ষতির কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন, নিজের জেল জুলুমের চিত্র তুলে ধরেছেন, বিএনপি নেতাকর্মীদের পক্ষে কথা বলেছেন, এই সবই ঠিক আছে। কিন্তু এরকম একজন নেতা যখন হত্যার দায়ে অভিযোগ হলো, তখন বিএনপি কী করল? তখন বিএনপি যেটা করলো, বিএনপি তাকে শোকজ করেছে, চব্বিশ ঘন্টার মধ্যে এর সন্তোষজনক জবাব দিতে বলেছেন। এটাকে আমি প্রশংসা করি, বিএনপির এই উদ্যোগকে, এবং একটি বিষয় লক্ষ্য করতে প্রশংসা করি, এবং
রবিউল আলম কি জবাব দেবেন আমরা জানি না, চব্বিশ ঘন্টার মধ্যে তিনি জবাব দেবেন কি না তাও জানি না, ধারণা করি হয়তো জবাব দেবেন। তিনি যদি পুলিশের হাতে গ্রেপ্তার না হন, পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছে। প্রাথমিক অবস্থাতে বিএনপির যে সিদ্ধান্ত সেটাকে সাধুবাদ জানানোর মতো, যে বিএনপি সেটাকে সিদ্ধান্ত সাধুবাদ জানিয়েছে, এবং পরবর্তী পদক্ষেপ বিএনপি কী নেয় এবং মামলায় কী প্রমাণ হয় তার উপরে নির্ভর করবে, বিএনপি সমালোচিত হবে না বিএনপি প্রশংসিত হবে। এই জায়গাটিতে দুটি কথা বলতে চাই। একটি কথা বলতে চাই যে পাঁচ অগস্টের শেখ হাসিনা সরকারের পলায়ন ও পতনের পরে বিএনপি নেতাকর্মীরা, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা, আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মীদের অনেকে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, এক ধরনের দখল, সবাই নয় কেউ কেউ দখল, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, এবং আমি খোঁজ নিয়ে জেনেছি অধিকাংশ ক্ষেত্রে কেন্দ্রীয় নেতারা এর সঙ্গে সম্পৃক্ত নন। আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলছি, অধিকাংশ কেন্দ্রীয় নেতা এই দখল, চাঁদাবাজি, মাস্তানি, মানুষকে মারা এই কেন্দ্রিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন। এবং বিএনপির বর্তমান যে নেতৃত্ব, তারেক রহমান এবং ফখরুল ইসলাম আলমগীর এবং স্ট্যান্ডিং কমিটির অন্য যারা নেতা আছেন, তাদের ভেতরে চাঁদাবাজ বা মাস্তান পালন শ্রেণীর নেতা নেই বললেই চলে। এখন প্রশ্ন হচ্ছে যে মাঠ পর্যায়ের নেতাদের কেউ কেউ যখন মানুষকে নিপীড়ন এবং নির্যাতন করছে, তখন সেই দায়টা বিএনপির কেন্দ্রীয় পর্যায়কে নিতে হচ্ছে, বিএনপির কেন্দ্রীয় পর্যায়কে নিতে হচ্ছে। এটা বিএনপির সমালোচনা হচ্ছে এটা, যে বিএনপির নেতৃত্ব, কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্ব সারা দেশে বিএনপির নেতাকর্মীদের, যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে, গড়ে সবাইকে বলছি না, যে অভিযোগ আসছে সেটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না পুরোপুরিভাবে। এটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে একটা বড় সমালোচনার জায়গা। একই সঙ্গে বিএনপির প্রশংসা করার জায়গা এটা, আমি প্রশংসা করছি যে তারেক রহমান সহ, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে তারেক রহমান লন্ডনে অবস্থান করেও তিনি যে ঘটনাগুলো জানছেন, সেই ঘটনাগুলো তিনি তার মতো করে সত্যতা বোঝার এবং জানার চেষ্টা করছেন, এবং তার পরিপ্রেক্ষিতে এই মাঠ পর্যায়ের বহু নেতা এবং কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছেন, শোকজ করেছেন, দল থেকে বহিষ্কার করেছেন। এটাকে আমি প্রশংসা করি বিএনপির এই উদ্যোগের, এবং এও বলে রাখি যে আমরা যা বলছি সেটা শুনে, বা আমি যা বলছি সেটা শুনে বিএনপি তার রাজনীতি করবে, নীতি নির্ধারণ করবে, আমি সেই প্রত্যাশা থেকে কথা বলছি না। আমি জনগণের, সাধারণ জনগণের জায়গা থেকে বিএনপির যে কর্মকাণ্ড সেই বিষয়ে শুধুমাত্র দেশের মানুষকে অবহিত করার জন্য কথাগুলো বলছি। এটা যদি বিএনপি নেতৃবৃন্দ আমার কথা দেখেন বা তাদের কারো যদি শোনার সুযোগ হয়, তাহলে সেটাকে তারা আমাকে পছন্দ করবেন না বিষদগার করবেন সেটা একান্তই তাদের ব্যাপার। আমি না বললেও সেগুলো হয়তো তাদের কানে যাবে বা যেত, আমি সেটা বিবেচনায় রেখেই কথাগুলো বলছি। তো এই যে সমস্ত ঘটনা ঘটছে সেইটার পরিপ্রেক্ষিতে বিএনপি যে শোকজ করছে, দল থেকে বহিষ্কার করছে, এটা একটা ইতিবাচক দিক। বিএনপি যদি এই ধারাটা অব্যাহত রাখে এবং আরও কঠিন অবস্থানে অবস্থায় যায়, তাহলে বিএনপির পক্ষে এই যে যারা বিএনপির পক্ষে বিএনপির নাম ব্যবহার করে এই নিপীড়ন নির্যাতন করছেন, মানুষকে দখল করছেন, চাঁদাবাজি করছেন বা মাস্তানি করার চেষ্টা করছেন, সেটা বন্ধ হবে। ধরেন অনেকেই অস্বীকার করবেন যে না বিএনপি এটা করছে না। আমি কয়েকদিন দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে থেকে ফিরে এসে যখন শুনলাম যে আমরা যে বাসাটিতে থাকি সেই বাসার সামনেও দোকান বসানোর জন্যে স্থানীয় বিএনপি নেতারা এসেছিলেন, এসে হয়তো আমার কথা শুনেছেন বা দারোয়ানরা বলেছেন, তখন তারা বলেছেন যে ঠিক আছে, তিনি বিদেশ থেকে ফিরলে তারপরে কথা বলে দোকান বসাবো। আমি ধন্যবাদ জানাই এই কারণে যে তারা দোকান বসিয়ে দেননি, অন্তত কথা বলার মতো সময় নিয়েছেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তারা এখনও দোকান বসিয়ে দেননি, সেই কারণে আমি এলাকার নাম বলছি না বা তাদের নাম বলছি না। আমার ধারণা যে তাদের সঙ্গে কথা বললে আমরা তাদেরকে বোঝাতে পারবো, এবং যে জায়গাটিতে আমরা থাকি সেই জায়গাটিতে আগের কমিশনাররা একটা আবাসিক এলাকাকে দোকান বসিয়ে একটা ভয়াবহ বাণিজ্যিক এলাকায় পরিণত করেছেন, রাস্তার উপরে অজস্র দোকান বসিয়ে এলাকাটাকে একটা কেওয়াসপূর্ণ অবস্থায় তৈরি করেছেন। তাদের জন্য তো সব কিছুই মাপ ছিল, তারা যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু পরিবর্তিত এই পরিস্থিতিতে বিএনপি যেহেতু নেতাকর্মীদের সচেতন করছেন বা যা ইচ্ছে তাই করার সুযোগ দিতে চাচ্ছেন না, সেই কারণে আমি ধারণা করি যে বিএনপি নেতৃবৃন্দ একজন মানুষের আবাসিক বাসার সামনে
দোকান বসানোর সিদ্ধান্তটা নেবেন না। অর্থাৎ এই এই ঘটনাটি বললাম এই কারণে যে বিএনপির অনেকে এই সমস্ত কর্মকাণ্ড করছেন, এটা থেকে বিরত থাকা দরকার। আর নেতৃবৃন্দর প্রশংসা করলাম, এবারে শেষ করি এই কথাটা বলে যে বিএনপির মাঠ পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী এলাকায় থাকতে পারেননি, তাদের ব্যবসা বাণিজ্য বাড়ি জমি জমা বহু কিছু দখল হয়ে গেছে, অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ক্রস ফায়ারে নিহত হয়েছেন, ঢাকায় গ্রামে থাকতে পারেননি, ঢাকায় এসে প্রায় দিনমজুরের কাজ করেছেন, মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন, এরকম বহু মানুষকে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন বিএনপির বহু নেতাকর্মী, এরকম আমরা নিজেরাও জানি চিনি, এক একজনের নামে কয়েকশো করে মামলা এটাও আমরা জানি। তো সেই বিএনপি নেতা বা কর্মীরা ১৬ বছরের মতো ধরে যারা নিপীড়িত এবং নির্যাতিত হলো, হঠাৎ করে ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তন হয়ে গেল আর তাদের একটা অংশ যখন এই দখল বা এক প্রায় একই রকমের কর্ম আওয়ামী লীগের মতো করা একটু কঠিন এই কারণে একই রকমের বলি না, তো তারপরেও তারা যখন এই কর্মকাণ্ডের সঙ্গে সামিল হয়ে গেল বা গেল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আসলো, এটা কোনোভাবেই দেশের সাধারণ জনমানুষ মেনে নেবে না, এটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপি নেতারা বুঝতে পারছেন, মাঠ পর্যায়ের কর্মীরা বা নেতারা মাঠ পর্যায়ের যারা বুঝতে পারছেন না, বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের দায়িত্ব তাদেরকে এটা বোঝানো এবং কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা। শুধু একটি কথা বলে শেষ করি, ১৯৯১ সালে যখন নির্বাচন আসে তখন বিএনপি ক্ষমতায় আসবে এই বাস্তবতা দেশে ছিল না বলে গণমাধ্যমের ভাষ্যে প্রমাণিত হয়েছিল এবং বিএনপি নেতাকর্মীরাও মনে করছিল না যে আওয়ামী লীগকে পরাজিত করে তারা ক্ষমতায় আসতে পারবে, কিন্তু বাস্তবে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছিল, আওয়ামী লীগ পরাজিত হয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার গঠনের মতো ভোট পায়নি, দল আসন পায়নি, কিন্তু আওয়ামী লীগ নিশ্চিত ছিল যে তারা নির্বাচনে যাবে এবং বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে। সেই আশা শেখ হাসিনার তখন পূরণ হয়নি। এখন বিএনপি ভাবছে আগামী সময়টিতে নির্বাচন আসবে, সেটা এক বছর দুই বছর তিন বছর কত সময় আমরা জানি না, যখনই নির্বাচন আসবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে, বিএনপি নেতারা মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছেন, বিশেষ করে মাঠ পর্যায়ের নেতারা নিশ্চিত হয়ে গেছেন, এরকম একটা মনোভাব তাদের মধ্যে তৈরি হয়েছে। এটা অত্যন্ত ক্ষতিকর মনোভাব। আত্মবিশ্বাসী হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী অতিরিক্ত আত্মবিশ্বাস আত্মঘাতীর সামিল, আত্মঘাতের সামিল, এই কথাটা বিএনপি নেতাদের মনে রাখতে হবে। বিষয়টি মনে রাখতে হবে যে আগামীর যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। আবারও বলি, আগামীতে যে নির্বাচনটি হবে সেটা এক বছর দুই বছর না তিন বছর পরে যখনই হোক, সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। সুতরাং সেই নির্বাচনের প্রেক্ষাপট কেমন হবে, নিঃসন্দেহে বিএনপি ভালো করবে, কিন্তু ভালো করার অর্থ এই নয় যে ক্ষমতা গ্রহণের মতো আসন পাবেই, পেতে পারে, সম্ভাবনা প্রবল, কিন্তু পাবেই ই দিয়ে বলছি সেটা নিশ্চিত করে বলা যায় না। সেটা নিশ্চিত করে তখনই বলা যাবে এখনকার বিএনপির নেতৃবৃন্দ এবং মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কী কাজ করেন, জনগণের কাছে আতঙ্ক হিসেবে দেখা দেন আওয়ামী লীগের মতো, নাকি জনগণের বন্ধু হিসেবে দেখা দেন। জিয়াউর রহমানের যে ইমেজ, সততার ইমেজ, সেটাকে পুঁজি করে তারা জনগণের কাছে দৃষ্টান্ত তৈরি করবেন, তারেক রহমানকে সেইভাবে জনগণের সামনে উপস্থাপন করবেন, নাকি জয় বা খালেদা জিয়ার মতো, জয় বা শেখ হাসিনার মতো করে খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপস্থাপন করবেন, সেটা কঠিন। জয়ের ভূমিকায় যাওয়া কঠিন, শেখ হাসিনার ভূমিকায়ও যাওয়া কঠিন। ৭-৮ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে, হাজার হাজার কোটি টাকা জয় চুরি বাটপারি করে উপার্জন করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে, সেটা হওয়া একটু কঠিন। আমার ধারণা তারেক রহমানের পক্ষে এই কাজ করা কোনো দিনই সম্ভব নয়, সেটা তিনি করবেন না। কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে, দেশে থাকা নেতৃবৃন্দকে, মাঠ পর্যায়ের নেতৃবৃন্দকে বুঝতে হবে যে জনগণের ভোট পেয়ে যেহেতু নির্বাচিত হতে হবে, সুতরাং জনগণের কাছে আতঙ্ক হওয়া যাবে না, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হওয়া যাবে না, জনগণের কাছে বিএনপি নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সুতরাং তাদের নিজেদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে, দখল চাঁদাবাজি থেকে পিছিয়ে আসতে হবে, মানুষের কাছে যেতে হবে রাজনীতি করার জন্য, এবং বিএনপির যে নেতৃবৃন্দ মাঠ পর্যায়ের এই যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছেন সেটাকে আরও কঠিন করতে হবে। সবচেয়ে কঠিন পরীক্ষা
শেখ রবিউল আলমের ক্ষেত্রে বিএনপি কি সিদ্ধান্ত নেয়, কঠিনতর সিদ্ধান্ত, আবারও বলছি কঠিনতর সিদ্ধান্ত নিয়ে বিএনপির দৃষ্টান্ত তৈরি করা দরকার, যে সে ডোনার হোক আর বড় নেতা হোক, সে আগে নিপীড়িত হোক আর সুখে থাকুক, সে যেই হোক না কেন, হত্যা, চাঁদাবাজি, দখল, এই সমস্ত অপরাধের জন্যে আইন বা সরকার একটা বিচার করবে, দেশ রাষ্ট্র একটা বিচার করবে, কিন্তু বিএনপির বিচারও কম গুরুত্বপূর্ণ নয়। বিএনপি এমন বিচার করবে যে বিএনপি নিয়ে যখন আমরা কথা বলবো আগামী দিনে, বিএনপির প্রশংসা করব, বিএনপি নেতৃবৃন্দের প্রশংসা করব। সমালোচনা কিছু থাকলে রাজনৈতিক দর্শনগত জায়গাতে সমালোচনা থাকবে, কিন্তু দখল, চাঁদাবাজি, মাস্তানি, হত্যা, মারা, এই কেন্দ্রিক অভিযোগ বিএনপির বিরুদ্ধে থাকবে না, এই কেন্দ্রিক সমালোচনা আমাদের করতে হবে না। এটা বিএনপির কাছে আমরা প্রত্যাশা করি, কারণ বিএনপি বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগও বড় রাজনৈতিক দল, কিন্তু তারা মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষকে হত্যা করে যেহেতু পালিয়েছে এবং গা ঢাকা দিয়েছে, তাদের সামনে আসতে আরও সময় লাগবে, তারাও সামনে আসবে, সময় লাগবে। কিন্তু এখন সামনে বিএনপি, এখন পরীক্ষা বিএনপির, এখন দৃষ্টান্ত তৈরি করার সুযোগ বিএনপির, নিশ্চয়ই বিএনপি তা করবে। আসলে কি করবে না প্রশ্ন তৈরি করবে, আপনাদের কি মনে হয়?